এই গণহত্যাকারী সরকারকে আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। মুগ্ধ যেরকম পানি নিয়ে পানি পানি করছে, এরকম পানি নিয়েও কাউকে থাকতে হবে। এই গণহত্যার আন্তর্জাতিক তদন্ত চাই এবং আন্তর্জাতিকভাবে আমরা দাবি করতে চাই এই গণহত্যাকারী সরকারকে আমরা বাংলাদেশে আর দেখতে চাই না, কোন অবস্থায় দেখতে চাই না। এই গণহত্যাকারী সরকার, জালেম সরকার, খুনি সরকার বাংলাদেশের মাঝে থাকতে পারবে না ইনশাআল্লাহ। সবাই একবার ইনশাআল্লাহ। এর জন্য দরকার আমাদের জাতীয় জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আর জাতীয় ঐক্যের জন্য আমাদের সবচেয়ে বড় প্রয়োজন হলো কেউ কার বিরুদ্ধে কোনো কথা বলবো না, কেউ কার বিরুদ্ধে কোনো কথা বলবো না। কে নামে নাই, কে নামছে ওরা চায় আমাদের মধ্যে লাগিয়ে দেওয়া, আমাদের মধ্যে যুদ্ধ শুরু করতে চায় ওরা। সত্যি আমাদের নিজেদের হোটেল? হ্যাঁ, ইডেন বে আমাদের নিজেদের হোটেল। এনি টাইম চেক ইন, এনি টাইম চেক আউট। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। আমরা ফেসবুকের মধ্যে, মিডিয়ার মধ্যে একে অপরের বিরুদ্ধে শুধু যুদ্ধ করব, একে অপরের বিরুদ্ধে কথা বলবো, আর আমাদের মধ্যে ফাটল সৃষ্টি হবে না। নেগেটিভ কোনো কথা নয়, সব পজিটিভ কথা আসবে, সব পজিটিভ কথা। হয়তোবা মজবুরি অনেকে থাকতে পারে, এর জন্য তারা নামে নেই। আজকে নামে নাই, কালকে নামবেন এর গ্যারান্টি আছে? কালকে নামে নাই, পরশু আপনার সাথী হবে না এর কোনো গ্যারান্টি আছে? কাজ কোনো অবস্থা নেই, কেউ কার বিরুদ্ধে কোনো বক্তব্য করবো না। সবাই আমাদের সহপাঠী, মনে রাখতে হবে সবার যুদ্ধের কৌশল এক নয়। কেউ মাঠে থাকবে, কেউ অর্থ জাগাবে। মুগ্ধ যেরকম পানি নিয়ে পানি পানি করছে, এরকম পানি নিয়েও কাউকে থাকতে হবে। কাউকে হসপিটাল ঔষধ নিয়ে অপেক্ষা করতে হবে, কাউকে সেবা করার জন্য ব্যান্ডেজ নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আবার কাউকে আশ্রয় দেওয়ার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করতে হবে। কাজে সবাই আমাদের যুদ্ধের অংশীদারি, সবাই আমাদের পার্ট। যারা দোয়া করবেন তারা আমাদের পার্ট, যারা আমাদের শুভকাঙ্ক্ষী তারা আমাদের পার্ট। কাজে কেউ কার বিরুদ্ধে কোনো অবস্থানে কথা বলবো না, পজিটিভ কথা বলবো, গণঐক্য গড়ে তুলবো, জাতীয়ভাবে সরকার জালেমের বিরুদ্ধে আন্দোলন ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। অবশ্যই অচিরই কর্মসূচি আসতেছে, সর্বোচ্চ শক্তি দিয়ে সেই কর্মসূচি পালন করার জন্য ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আপনাদের মতামত আমাদেরকে পেশ করবেন, শ্রদ্ধাভরে আপনাদের মতামতকে আমরা গ্রহণ করব। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই জালেমের বিরুদ্ধে মজলুমদের ঐক্য হয়ে এই জালেমের বিরুদ্ধে আন্দোলন করার, সংগ্রাম করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আসুন আল্লাহর কাছে দোয়া করি, মাঠে থাকি ময়দানে থাকি, ইনশাআল্লাহ বিজয় আসবি আসবে ইনশাআল্লাহ। জালেম জালেম এদেশের মসনদ থেকে বিদায় হবেই হবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনের অপেক্ষা আছি যেই দিন সমস্ত জনগণ তাদের টাকার গণভবন দখল করবে, সেই দিনের অপেক্ষায় আমরা আছি।